টাকা লটারি টিকেটের মালিকানা সন্দেহে সন্ধানে বোলপুর এসবিআই হানা। বড় শিমুলিয়া গ্রামে শেখ নূর আলীর বাড়িতে তল্লাশি। জিজ্ঞাসাবাদ করতে আজ তলব সিবিআই এর। লটারি রহস্য ভেদে খতিয়ে দেখা হচ্ছে ওই ব্যক্তির সম্পত্তি এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য। গরু পাচার মামলায় লটারির মাধ্যমে কালো টাকা সাদা করার অভিযোগ উঠেছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে। সিবিআই সূত্র দাবি, অনুব্রত এবং তার পরিবারের সদস্যরা একের পর এক লটারি জিতেছেন আর সেই লটারির হাত ধরেই লেনদেন হয়েছে কোটি কোটি টাকা, এমনই দাবি সিবিআই সূত্রে। আজ সকাল থেকে সিবিআই আধিকারিকরা গিয়েছেন এবং আসলে এই লটারি কে পেয়েছিলেন বড় শিমুলিয়া গ্রামে তারই তত্ত্ব তলাশ করতে এই মুহূর্তে পৌঁছেছেন সিবিআই আধিকারিকরা। সকাল থেকে চলছে তল্লাশি। অনুব্রত মণ্ডলের লটারি বিতর্ক এবং সেই লটারি কে পেয়েছিল তার সন্ধানেই কিন্তু সিবিআই এর গোয়েন্দারা সাত সকালে পৌঁছে গেছেন বোলপুরের বড় শিমুলিয়ার একটি গ্রামের একটি বাড়ির ভেতরে। আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর ছজন অফিসাররা তারা বাড়ির ভেতরে রয়েছেন। তারা শেখ নূর আলী বলে একজন ব্যক্তি, তিনি সামনে বসে রয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেখা হচ্ছে, তার কোথায় কি সম্পত্তি রয়েছে, তিনি কোথায় কি কিনে রেখেছেন, সেই সমস্ত তথ্য দেখা হচ্ছে। সিবিআই এর আধিকারিকরা সন্দেহ করছেন যে অনুব্রত মণ্ডলের যে লটারি, এক কোটি টাকা লটারি, সেই লটারি এই শেখ নূর আলী আসলে পেয়েছিলেন এবং সেখান থেকে হয়তো সেই লটারি পৌঁছে গিয়েছিল অনুব্রত মণ্ডলের হাতে। এবং সেই সন্দেহকে সামনে রেখেই আমরা দেখতে পাচ্ছি আজকে সকালবেলা সিবিআই এর গোয়েন্দারা পৌঁছে গেছেন বড় শিমুলিয়া গ্রামে এবং আমরা দেখতে পাচ্ছি তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য সহ ছজন সিবিআই এর অফিসাররা তারা রয়েছেন এবং শেখ নূর আলীকে 160-এর একটি নোটিশ দেওয়া হচ্ছে, সিআরপিসি 160 নোটিশ। তাকে বোলপুরের সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে তলব করা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 45 মিনিট সিবিআই এর গোয়েন্দারা এই বাড়িতে রয়েছেন এবং শেখ নূর আলী তার পরিবারের সদস্যদের সঙ্গে তারা কথা বলছেন। ক্যামেরায় ভগবান সার সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, বড় শিমুলিয়া। এই নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, আমরা দেখলাম যে বড় শিমুলিয়া গ্রামে শেখ নূর আলীর বাড়িতে তল্লাশি অভিযান চালান সিবিআই আধিকারিকরা এবং জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আজই তাকে তলব করা হয়েছে। কি তথ্য রয়েছে এই বিষয়ে তোমার কাছে? দেখো সঙ্গীতা, আমরা দেখলাম সিবিআই এর ছজন অফিসাররা, তার মধ্যে গরু পাচার কাণ্ডের যিনি তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য, তারা কিন্তু আজকে সকালবেলাই পৌঁছে যান। সকালেই পৌঁছে যান বড় শিমুলিয়ার শেখ নূর আলী বলে একজন ব্যক্তির বাড়িতে এবং সেখানে গিয়ে তারা কিন্তু শেখ নূর আলীর কথা, ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, কোথায় কি সম্পত্তি রয়েছে, এই সমস্ত তথ্য তাদের কাছ থেকে জানতে চান এবং তল্লাশি অভিযান চালানো হয়। এবং যেটা সিবিআই সূত্রের খবর তুমি জানো, অনুব্রত মণ্ডলের গত বছরের ডিসেম্বর মাসের একটি লটারি এবং সেই এক কোটি টাকার লটারি কিন্তু এতদিন ধরে একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে লটারির দোকানে গিয়ে তারা সেখান থেকে তথ্য সংগ্রহ করেছেন। সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে সূত্র মারফত তারা জানতে পেরেছেন তাদের সন্দেহ যে এই শেখ নূর আলীর নামেও কিন্তু সেই লটারি বেরিয়েছিল এবং সেখান থেকে অনুব্রত মণ্ডলের কাছে সেই লটারি পৌঁছে গেছিল, এমনই দাবি করছেন সিবিআই আধিকারিকরা। তারা কিন্তু সূত্র মারফত জানতে পেরেছেন তাই তাদের সন্দেহ এবং সেই সন্দেহকে সামনে দেখেই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সকাল সকাল 7:30 নাগাদ সিবিআই এর অফিসাররা পৌঁছে যান বড় শিমুলিয়া গ্রামে বোলপুরের এবং সেখানে প্রায় 1.5 ঘন্টা তারা ছিলেন এবং 1.5 ঘন্টার পর একাধিক তথ্য সংগ্রহ করার পর বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট, প্যান কার্ড, আধার কার্ড, এই সমস্ত নথি দেখার পর নাম্বার লিখে নেওয়া হয় এবং কয়েকটা প্রশ্নও করা হয় যে ডিসেম্বর মাসে একজন ব্যক্তি শেখ নূর আলীকে ফোন করেছিল, সেই ফোনে সে কি বলেছিল, এই ধরনের একাধিক প্রশ্ন করার পর আমরা দেখলাম যে দুজনকেই শেখ নূর আলী এবং তার দাদা দুজনকেই সিআরপিসির নোটিশ দিয়ে তাদের কিন্তু আজকেই ফুলপুরের রটনপুকুরে যে সিবিআই এর অস্থায়ী ক্যাম্প সেখানে কিন্তু তলব করা হয়েছে এবং সেখানে গেলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।